এলাকায় আগবঢ়াইছে অনমোল মেরি আল্ট্রা লাইট টি টাইম বাইট নিহার ন্যাচারালস যি দিয়ে ঘন ধুনিয়া চুলি হ্যাভ এ ব্রেক Have a Kit Kat, Amul, The Taste of India, Indica Easy Hair Color, Godrej Expert Original, Aru, Nerolac Suraksha. Pride's Entertainment's Presence. Amar gaot, phola karpa dutai sur. Aro sur nabaro bodiyok khura. Aho. অ তই কি কলি এই আখরা আপনিও এনকে এটা খানা দিলি নষ্ট হুক পালো ঐ মই মই কিহৰ খানা বৈশ্যনীৰ লগত এৰাৰি হ খানা তুমি বলে তাইক বহুত জালা দিয়েছ হে কি মই তো কবা নৰু তাই মখেনকে কৈছি দেচোন কুকুৰক বিছনা পাৰি দিলো চাইতে শুব ৰাস্তাৰ কুকুৰ যে ষ্ট্ৰীট ডগ দাবি ধমকি দি সব কাম কৰিবা নৰি পাৰা অলি কেৰপাদাক পথে আক ধমকি দিয়ালো হৈ তাই সপৰিয়ালে গাঁও এৰি গুচি যাব লাগিল বৈশ্যনীৰ কথা এখেতে চিনে দক পেটটো কিবা বয়া হব হেন পাওঁয়ে দীপৰা ফুটিতে বহুত খালো কেৰপাৰ মনতো বহুদিনৰ মূৰত ফুটি অহা দেখা পাই মনটো ভাল লাগছি দে হওক দিয়ক গতেৰে ভাল হলিয়ে ভাল কেৰপাৰ মনটো ভালে হাফিজ কাইও তাক বুজি নাপই সি কাৰো মৰম নাপই মায়েক পিতেক দাদেক বয়েক কারো পরা মরম না পই ও কেরপার মরম পদিন আর ঘুরি আইছি আন পেছু দা পেহি কি হল ও কেরপার আর সুনি দা দুখন আর নতুন কে মিলা মিশা দেখা পেছু ও ফাটা বা আর জরা লাগব হেন পাও কিতেও লাগবা নরে ও হিংকে নক পাবি দিন কাল বদলি গেছি আগর দিন আগর কথা আর নাই ফাটা বা আর জরা লাগব জি মেশিন হলছি ও বাও জালাই কর দিব কি হল বা জালাই করায়ে বা আথার কথা কইছে হেন পাও কিওর আথা কিবা বলে শক্ত আথা দিও আংলিয়ে বলে জরা লাগি ধরে বারো জরা নালগিব না ও হাফিজ ভাই এ বউ আথা হলছি ও আরু বলে কিবা আথা হলছি আথা হিসাবে ব্যবহার নকরে নিশা হিসাবে ব্যবহার করে কিও নিশাই কবা তো নরু ও রুমালত লই ফুলে কিবা হুঙি থাকে বলে মস্ত নিশা হয়ে হে বুড়া বাখু দেউ কর কি কথা গেলা শুনুয়ে এ হৈছে দিয়ক দিনকাল এই আথার নিচাটো সরু সরু চলিগুলাখানে বহুত করে বলে গেছি গতে সংসারখান গতে শেষ হয়ে গেছি কেরপার কথা কি কইছিল বাপা ও কেরপা আর সুনিতার ভালোবাসা আর চলে নাকি দুরুখন খানা সরপে এরা এরি হয় নাই খানা এটা কিন্তু খালো দেই মাংসকণৰ সোৱাদ যে উহ জিভা আগৰ পৰা যোৱাই নাই হে অহংকাৰ কৰা আন হয়ে লাষ্টত যাই মাংস খান ময়ে ৰান্ধিলো আপনি ইতা এই হার পরা তো বিয়া করে লক সদায় না খানা খাই ঠিক পাবারব নহলে কিন্তু পস্তব ভাই ভাবক বন্ধু ভাবক নহলে পিছত আফসোস করে কব জয়া মিসিউ তেরি তোমার লগত কথা পাতাই ভুল না রাখো মই বন্ধু বৈশ্যনীর ঘর সদায় ভাত খায় নাকি এ ও বন্ধু বন্ধু এটা বাইরত যায় কামড়ে থাকবো বুধে দাও বিরক্ত হয়ে গেছি তাই কামারত আকলাই বুধে নহয় তাইর কামার দেখা পাই আমিও বড় হয়ে গেছিলু কিবা দেখছি বুধের গাত হেঙ্কে নকবো বুধে দা ভগবান আন মানু সব নারীর জীবনত নিজের মানটুক লৈ এটা কল্পনার চরিত্র থাকে জয়া সেই কল্পনার চরিত্রটো বুধেদার ভিতর হুবও দেখা পাইছি আন পাও তোমারও আছে কল্পনার চরিত্র সব নারীর থাকে যদি মোর কে নাটখিব কার ভিতর দেখা পাইছো সেই চরিত্রটো দুখ এখনিতে থাকি গেল কতোয়ে নাপলো আজিক গেলি কত নাপলা 10% নাপাও 50% মান পালিও ভাল লাগিল মোক যে ভাল পাইছিলা মোর মাজত 30% মানো নাছিল ও জন্তু কমেছ না গিয়া এ এনাই দি গাল দি আছো রবু হে
নলি এ রাতি খান কত ঘোড়ার ঘাঘাত পে যাব। ঘোড়ার ঘাঘাত পে যাবা নালগে রবা, জয়া আছে সুনিতা আছে, কথা পাতি দেখবা লাগে। কথা পাত পেক গেলি লতার পাবাও তো লাগবো। কি হইছি দৌড়ে লতারে নাই দেখুন, দু হম্বাই গেছি নাকি? ও আপনি উলে যাওয়ার পিছুর পেরে দু থোড়া থুড়িকে জমে আছে। কি থোড়া থুড়িকে জমে আছে? সুনিতা দেখুন হানা তো খর পেরে কেরপাড়ার পিছিয়ে এরা নাই। আর জয়াই তো পাল্লি বুদেশাদার পিঠিত আঠা লাগিয়ে রাখবে হোজে। হেগলা দেখে শুনি মো চকু বিয়েছি, রাগুতে এতে দি গেল দিছু। মায়া কক নাই ও আপনি যার আগুর পেরে যে আতলুর উঠছি সেই ভাজে আর নামাই নাই। কি আতলুর উঠছি? হ্যাঁ ভাত পানি খাই খেতলিত পড়ছি, সেই ভাজে তাতেই আছে। দে হব দে, জুনি যি করে করতে হোক, এইটু ধরা। কি হে পাপড় ভাজা খ? পাপড় ভাজা আনছি না খো নাকি? খাম রব। টেকি আইনকে গলা দীপ্রের হানা হাই উঠি কিবা গ্যাস্ট্রিক উঠে আনছি হে। ইটা আপনি গ্যাস্ট্রিকের ঔষধ আনবে আরি জম লয়েল তো শুনে হলেও খাম রব, অধু ভাগে খাম দক। টুকু গেলি দুই কাপ চাহ বানে আনো রব। হাও কি দিয়ক ভোলা ভাইজান, তোমার তাকে আইলো রবা। ও বরক পুয়া আহাক চাইতে কিবা কামত আহা হেন পাও? অ কামতে আইছু। কিবা জকালি কবা লাগছিল, খাবা মাটি ফেলে কবা বয়া লাগে কারণে কথা গেলা নকলু। কি কথা দিয়ক? কালি গুরুদেবক তুমি কি কৈছনু? গুরুদেব আও হে সুত্তুর কথা কৈছ নাকি দিয়ক? হাফিজ ভাই তেখেত আমার গুরুটা, গুরু নিন্দা নকরিবা কিন্তু। কি কৈছনু তেখেতক? আপনালোক দুজনকে আমার গাঁত চুর বলি জানে। আমাক যি কই থাকা গুরুদেবক কি কৈছ তাকে ক? চুরর সংখ্যা কমবা দিছু, হরেন অফুক বাদ দিবা দিছু। গুরুদেবে বহুত আঘাত পাইছি, গুরু নিন্দা নকরিবা। জানোই নয় মোর খংটো, কিবা খং উঠব পিতালর বরি খুয়ে দিম। ও সুনিতা আজ যাবা না থাকবা? হ্যাঁ যাম বলে ভাবছিলো, আপনার বাড়ির কবি মূলা লাউ মাছ এগুলার মস্তু হদে সব শেষ করিয়ে যাম। এতিয়াও শেষ হয় নাই, এটা দেখুন মস্তু ডাঙার মাথা আছে, আজি মুড়ি ঘন্টা খাম বলে ভাবছো। ও মাংস রুচিল না? কালি রাতিয়ে খালো মাংস, ইটা কবি মূলার আঞ্জা খাম। মাছও আছে গাই টুকরামান, হুঁঠি টেঙাই দি রান্ধি খাম। আপনার অমিতা নাই? আছে। কিয়া অমিতা থাকলি আখান ভালকে খারকে খালো ঐ দুটা আনি যাও দা, বিরাট ভাল পাম। ইতে আহো রবা। ও সুনিতা আমার বাড়ির আঞ্জা আর খালোর মাছ মস্ত হদ, নহলি সব ক্যান্সেল করে থাকি যাও, সদাই খাই থাকবা পারবা। ভোলা আর কেরপা নামো দুটা সামান্য চুর আছিল, সেটো কথা আপনি গম পাই গম পাইছি, সেইকাৰণে এই ভোলা আৰু কেৰপাক দীক্ষা শিক্ষা দি অলপ অস্তাদ বানাই দিবা আহি গেল হৈ না বেটা। হা ঐ তহঁত ইমানো বিখ্যাত নহয় দেই যে তন্থন নাম মই গুৱাহাটীতে শুনিম। একে আহাৰ বহুত দিন পিছত তহঁতৰ মই নাম শুনছো। কি আহিল গুৰুদেৱ? আহিম বুলি কই রেবতী বউ আর কহে গেল, মালতীরও দেখুন দেখা দেখি নাই। আই শিকো হো এক কাপ চাহর কথা অনুভূদিল দেখুনে, ইমেন সময় বইলু রাজ্যখানোর কথা পাতলু কণ্ঠ কণ্ঠ সুখে গেছি, চাহ এক কাপর কথা উঠলে ভাল আছিল। ও পি একলা একলাই বহি আছে? তুহাত তাকে আইসু কাইও সঙ্গ নেদে, একলে নবহি করা কি? আমি আছিল দেখুন বহি কোক বা গেল, পটকে আহিম বলে কই গেছিল দেখুন। হেওয়ালি থেত তাকে গাখির আনবা গেল নাকি? কই গেছি তো মুখ কই জনাই ভর ভরে গেছি। কি ভর ভরে গেছি? আপনার চাহ দিয়ার কথা। কি চাহর কথা? আমের এক কবি না খং চাহ, চাহর লোভত মই ইয়াকে আহা না, চাহর কারণে মোক কথা শুনবা নালগে। ধেত তেরিকা পেয়ে আপনি উল্টা কে বুঝে? এক উল্টাকে বুঝা নাই, মোর তাকে গেলি লাল চাহ হবা পারে, সবকে একটুপা দিও মোক এক কাপ চাহ দিয়া হয়ে এনকে ভর ভরকে যাবা লাগে বউ কবি মই বইয়া পাইছো। মোর কথাখানি নুশুনে কি আপনি? আমি ভর ভরে গেছি পাছেলে কনো কি হয়েছি, আগদিন তাইক এক কাপ গাখির দিয়া চাহ খুয়াবা নোরু।
সদায় রঙা চাহ খুব লাগে বুয়াই লাগা উচি কথা উল্টাবা নাগে দে বিশ্বাস করগে পেয়ী বুড়া বাসুদেবর কি রাখাই কছু আগের পরা তেনে নক কেউ স্যার নমস্কার ও নমস্কার নমস্কার বহ ভালে আছে না স্যার এই মুহূর্তলেকে ভালে আছো এটা আপনি আই গল ভালেই নে বেয়া ভগবানহে জানিব কে কো লাগে হেঙ্কে স্যার বেয়া নাপাব দেখা আপনার আপন মানু কব পার দিয়কসুন পুলিশ ঘরলে আহার পিছত মোর কিবা ভাল বলি কবলে জিভাখন কোচ খাইলে আকো বয়া খবর লয় আনে স্যার কিবা ভাল খবর আনিছে বোলা ভাল মানে স্যার ম্যাডাম আর মই টেনশনত পড়ি গেছো এ কিহর টেনশন হল আপনার গোটাই রাজ্যত কবা গেলি এখান এখান শান্তির গাঁও হয় না নয় কোকসুন স্যার জানো পুলিশ একারত কি আছে আপনার জানিব ও একদম শান্তির গাঁও মানুষগুলার মরম স্নেহ আছে সাম্প্রদায় কোনো ভেদভাব নাই অবশ্যে সর হিসাবে দুই পিছে বয়া বস্তু আছে ভোলা আর কেরপা বাইহাট কিহর লড়াকিটা বেয়া নয় এটা সেটাই তো আমার চিন্তা কারণ হয়ে গেছি দোকে লয় ম্যাডাম আর মোর মস্ত চিন্তা কিহর চিন্তা দোয়ে নাই ভাল কিন্তু কম দিনের ভিতর দোয়ে নাই দুর্দশ হয়ে উঠে নাকি কেউ বা কলে ইটা কথা কথাল বিটা সরক লয় মস্ত টেনশন হয়েছি এ স্যার এপি সাংঘাতিক বস্তু সোমালে আমার গাঁত স্যার না না চিন্তা করবলগা একো নাই এসময়ত কি আছিল সেটা বাদ দিও এটা কঠাল গুটি আছো বুড়া হল কিডাল করব কিবা কছি স্যার তোর গোটাই লাইফ হিস্ট্রি আমার স্টাডি করা হয়ে গেল মাথা মানে মস্ত মাথা স্যার এটা তোর মাথা আর ফলাকার পর কর্মশক্তির যদি লগ লাগে আমার জিনা হারাম হয়ে যাব এ স্যার বয়া নাপয় যদি আপনি বুঝাব স্যার দো আপনার কথা শুনব মোর কথা আপনার কথা শুনব দক স্যার দো আপনাক মস্ত ভক্তি করে সময় থাকাওতে দুইকে অল্প লাকাম ধরব লাগবে স্যার এইটো তো আপনার ডিউটি স্যার মোর ডিউটি মনত পেলাই দিয়ার বাবে আপনার থ্যাংকস দিছো আপনি নিশ্চিন্ত থাকক মই মোর ডিউটি পালন করিমই তে আহো দক স্যার ভাল আহো স্যার দেই কো মই কেনকে জানিম হে গুরুদেব ই কিবা জানে নেকি তই কিবা জানা রহে প্রশ্নটো কি আছিল তাকে পারি গেলু নয় ই বলাত গরুয়াই এ গবার আছে নেকি তোর মাথাত মই খুদি আছো ইমান বছরৰ মূৰত মই এইখান গাঁৱত মানে মোৰ নিজৰ জন্মগাঁওখনত কি আহিলো আও সেইটো আমি কেনকে জানিম আপুনি এ জানিব আকো অনুমান কৰিব পৰা নাই না হাজাৰ হওক নিজৰ জন্ম জাগা সেইকাৰণে আহিল হয়নে গুরুদেব জন্ম জাগাৰ মোহেৰা টান কিন্তু ইমানো মোহ নাই দেচোন মোৰ হাজাৰ চুৰ কৰা এখন গাঁৱৰ ৰাইজে মোৰ পিতিক কেনকে পাব্লিক ঢুলাই দিছিল মই আখুদো পাৰা নাই তেনেস্থলত মই কে আহিলো কচোন হাও মই এতিয়াহে গম পালো কি গম পালি এখন গাঁৱত ভোলা আৰু কেৰপা নামৰ দুটা সামান্য চুৰ আছিল সেইটো কথা আপুনি গম পাই গম পাইছি সেইকাৰণে এই ভোলা আৰু কেৰপাক দীক্ষা শিক্ষা দি অলপ অস্তাদ বানি দিবা আহি গেল হয়না বেতাহাত ঐ তহঁত ইমানো বিখ্যাত নহয় দেই যে তন্থৰ নাম মই গুৱাহাটীতে শুনিম একে আহাৰ বহুত দিন পিছত তহঁতৰ মই নাম শুনছো কেতিয়া আহিল গুৰুদেৱ এখন গাঁৱত পিতৃ সম্পত্তি বুলি এই ঘৰৰ ভেটিটো আছে পিছত দেখি বাৰীখনত বাঁহে গছ গছনি ভৰ্তি হৈ আছে পথৰটো তোৰ তিনিবিঘা নহয় দেই তিনিবিঘাৰো আগ পইচা বেছি খেতিৰ মাটি আছে এই সেই মাটিখিনি কোনোবা বাৰত হোজাই খাই আছে তাকে উদ্ধাৰ কৰিব পাৰিম বুলি চিন্তা কৰিয়ে আছিলো আই মাটিখিনি পালাক নাকি দেখা পাইছো ৰ হাতত অহা নাই কি হাতত অহা নাই হে গুৰুদেৱ এ মাটিখিনি দখল কৰি আছে আই কোনে হে গুৰুদেৱ পৰকুতেৰ খাই আছে হাও আচল জমৰ হাতত পছে মাটিখিনি মাটিখিনি পাম না নাপাম আই ফল যুদ্ধ কৰিব লাগিব পাব কিয় নাপব কথা হল ফাইদা খান হব এ হেগলা চিন্তা কৰিব নালাগে মই মোৰ সৰ্বশক্তি প্ৰয়োগ কৰি দিম যুদ্ধক লাগি যিমান মানুহ লাগে মই সব লৈ আহিম কাকো নালাগে হে গুৰুদেৱ ভোলা আৰু মোক দায়িত্ব দিয়ক আমি মাটি উলিয়াই দিম আৰু কোনোবাই কোনোবাই মোৰ মাটি দখল কৰি আছে আই সবলৈ যাব হে গুৰুদেৱ মাটি নিদিলি পিতাৰ ওপৰি খুৱাই দিম তো কি বুলি ভাবিছে আমাৰ মই বৈভা কৈছো না আপনাক মই বিজি বুলি কৈছো না তোমাক নুবুজা কিয় হয়নে স্কুল পাতি নাই কিহৰ বিজি হে টিউচন আছে অ এই ভৰদ্বীপৰ বেলা কাৰ ঘৰত টিউচন কৰিব যায় হে যোৱা কথা আছিল সন্ধিয়া এই যে বিকাশ তালুকদাৰ তেখেতৰ ভনীয়েকৰ ল'ৰা তেখেতেই ঠিক কৰি দিছিল মানে তেখেতৰ ভাগিনীয়েকক পঢ়াওঁ সি হেনো মাক দেউতাকৰ লগত আজি গুৱাহাটীলৈ যাব
কালি লেচন এটা আধা পড়া হয়ে থাকিল, তাকে শেষ করে থাকে আহ হাম মারি টিউশনৰ কুব। সঁচা কৈছে না মিছা কৈছে বন্ধু? ওয়া মিছা আকৌ মই কিয় কম, আহো যাকতে। এটা কথা কিন্তু মিছা কথা কৈ ফেলে বৈশ্যনী ঘৰত সুমে নাথাকিব, সুমে থাকিলেও মই আকৌ কৰিব নোৱাৰো দকচোন, ঢকৰি ঢকৰি কান্দিবতো পাৰিম। কিয়া বান্দেৰি কান্দিম বুলি কৈ ফেলে ডগৰি হা দেখোন, বুধেদাক অলপ জ্বলালো হা। হেৰিয়া চিন্তা বাই, বুধেদা একদম ভগৱান আন মানুহ, কোন মৰণ নয়তি বাই এই মানুহটোক এৰি বেলেগত যাই মুচি। হৈ দে চুতীয়াদাও ভগৱান আন মানুহ, কপালত কইনা নাই কিয় হা নাই হয় বা, ভগৱান আন মানুহ পাবাক লাগি ভগৱান আন আপিও নালগিব। ইটা এটা কাম কৰ, সেগলা চিন্তা এৰি ভিতৰত পেহীৰ লগত নামান বহগে, পেহীও আকলা আছি, মালতী বৌ আগত সোমাল, আমায়ো কাবাৰ টকাই গাখীৰ আনবা গেল, যা যা পটকে পেহীৰ অশ্ৰুক যা। তুমি আৰু কওক যা, মই নামান পাছফালৰ পৰা আহো যা যা। কঁঠাল গুটিয়া চৰে টেনচনত ৰাখিছে আমাক, হয় নেকি, কিবা ঘটনা কৰছে নেকি? কিবা যদি ঘটনা কৰছে ভোলা কেৰপাও লগত থাকবো, আৰু দুটা প্ৰাণীৰ লগত থাকিব পাৰে ছাৰ। কোনিয়া ভাই? হৰেণ আৰু অপু, অলপ নজৰত ৰাখবো, অ মই কোৱা বুলি নকব কিন্তু। এ নকওঁ নকওঁ, তুমিও নকবা, এটা কাম কৰিবা নাওমান নজৰত ৰাখবা, তুমি কিবা গম পালি মোক জনাবা। ঘোড়াত মানুহান দূৰ পাই দেখি ভাব সুখুত যাই আছে, বাচা হে জানে তার পেটটো কিমান জাকৰি আছে। অপু অলপ নজৰত ৰাখো, অ মই কোৱা বুলি নকব কিন্তু। এ নকওঁ নকওঁ, তুমিও নকবা, এটা কাম কৰিবা নাওমান নজৰত ৰাখবা, তুমি কিবা গম পালি মোক জনাবা। এই গুৱাহাটীত জেনেৰেলি মই চিগাৰেটে খাওঁ, ইতাতে নিজৰ গাঁও বুলি বিড়ি খাইছো দেচোন, কিন্তু এটা কথা ঐ বিড়ির কিন্তু এটা হদে বেলেগ আয় ফল। হই হই আমার হুরু মইমাইও রিফাইনারির চাকরি করে কিন্তু বিড়ি খায়। হই তোর হুরু মইমাইরে আমার গুরুদেবের লোট মিলা পাইছা, গুরুদেবে হট পাই বিড়ি খায়। ও আমার হুরু মইমাইও হটতে বিড়ি খায়। খাই যা হট পাই বিড়ি, তোর হুরু মইমাইরে এটা মস্ত জহ চলি বলে আজ জন্না নজন কিবা, ও এটা পারো মারি বেলে তাতে হে সয়াবিন মিহাল দি খায়। কি কথা কলি ফল, মোর ডাঙার কথা এটা মনত ফেলে দিলি একবার। মই ভোলা হে গুরুদেব, কিবা মনত করলু? হব দে ফল, বুঝি পালি হল, ঐ পাড়ার কথা মনত পড়ার লগে লগে মোর তাকলেনি উঠি যায় আর জিভার পানি হর হরকে পড়বা ধরে। ঐ আজি আমার ঘর পাড়ার খানা কি গলা গুরুদেবে? ঐ তই ই আর মই আগজোড়া পাড়া আনি মধ্যা লাড়ু আলু দি জালুক আর জ্বালা দি রাঁধি খাম, মই নিজে রাঁধিম আই ফল। হবয়ে ফল, বুঝি পালি হল, এটা কান্তলিয়া ডিম তোক 32টা দাঁত হর হরকে খরি পড়িব। হোৱাট ইজ দ্য মিনিং অফ ফল, কঁঠালগুটিয়াৰ ভাষা ক'বলৈ আহিছো। এই কঁঠালগুটিয়া গ্ৰন্থৰ পৰা ডিলিট কৰ, বিপদ হ'ব। ছাৰেও গোটেই গুৰুদেৱক নিন্দা কৰিলাক দক, গুৰুদেৱক নিন্দা কৰিব নাপে দক ছাৰ। চব পৰলাকাই আগবঢ়ালে অনমোল মেৰী আল্ট্ৰা লাইট টি টাইম বাইট নিহাৰ নেচাৰেলছ, যি দিয়ে ঘম ধুনীয়া চুলি। হেভ এ ব্ৰেক
Have a Kit Kat, Amul, The Taste of India, Indica Easy Hair Color, Godrej Expert Original, Aru Nerolac Suraksha.